আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরে তার মন অস্থির হয়ে পড়েছে, এখন তাকে নিয়ে আমি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা আমাদের সাথে চলুন, আবার আমরা সহপরিবারে যাচ্ছি, চলুন আপনারা। চাঁদপুরের সকাল হলো, এখন আমরা আনারস খাবো। সকালটা শুরু করলাম আনারস দিয়ে, দেখুন আনারসগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে আবা ঘুমাচ্ছে, আবা অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়, এখানে আসলে বাবার কাছে আসলে মনে হয় প্রচুর ঘুমটাই বেড়ে যায় আর খেলাধুলার পরিমাণটাও বেড়ে যায়। দ্বিতীয় ধাপে আবার নাস্তা করতেছি আনারসের পর, এখন আলু ভাজি করলাম, পরোটা বেজে নিলাম, আবার জন্য অপেক্ষা করতেছি, আবার আব্বুর জন্য আর আবার জন্য। আবার এখনো ব্রাশ করতেছে, দেখুন পেস্ট নিলো, এখন ব্রাশ করতেছে। আবার নাস্তা খাচ্ছে আলু ভাজি দিয়ে পরোটা, খাওয়ার পর ও দাদুর জন্য সে আনারস নিয়ে যাবে। দুপুরের রান্না শুরু করে দিচ্ছি, এর মধ্যে আছে বড় মাছের একটি মাথা, লেজ এবং কাটা কোটা যা আছে আর কি, এগুলো রান্না করব মুগ ডাল দিয়ে। মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি, দেখুন। তারপর রান্না করব একটু সবজি রান্না করব, বেগুন, সিম, আলু আর সাথে একটা টমেটো কেটে নিয়েছি, এখানে টমেটোটা দিয়ে দিব। একটু করলা ভাজি করে নেব দুপুরের রান্নাতে। বেড়াতে এসেও কোনো রেহাই নেই, রান্না করতে হবে। এখানে রসুন চারটা ছিলে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছে এখন লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে হালকা ভেজে নেব। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সরষের তেল ইউজ করতেছি। মাছের মাথা এবং লেচাগুলা একটু হালকাভাবে ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, দেখুন মাছের মাথাগুলো এক একভাবে কেটে নিয়ে এসছি, বাজারের লোককে যেভাবে কেটে দেয়। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব মাছগুলো। মুগডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ভাজা মুগডালগুলো, কিন্তু আমি কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম, দেখুন মাছের মাথা, লেজ এবং টোকনাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানটাকে আবার গরম সরষের তেল দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, গরম হয়ে আসছে মুগ ডাল দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, এখন আমি মুগ ডালগুলো দিয়ে দেবো। মুগ ডাল এখন মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ,
জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, পরে লাগিয়ে না হয় দিয়ে নেব। এখন ভালো করে মুগ ডালের সাথে মিশিয়ে নেব। দেখুন মুগ ডালগুলো কষে আসছে, হালকা একটু পানি দিয়ে নেব। মাথার উপর মুগ ডালগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখুন রান্না আমার পিছু সারে না, আমিও রান্নার পিছু সারি না। 10 মিনিট অপেক্ষা করব মুগ ডালগুলো সিদ্ধ হয়ে আসা আগ পর্যন্ত। এখন ঢেকে দেব। মুগ ডালগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন এটার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কেটে রাখা উপর দিয়ে। হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গিয়েছে, দেখুন সুন্দর একটা কালারও আসছে। এখন সবজিটা রান্না করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব হালকা একটু সরষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু হালকা নরম করে নেব। পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে আসছে, একটু পানি দিয়ে নিচ্ছি, মশলা কষায় নেব, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ গুঁড়ো 1 চামচ। সবজির মধ্যে আর কিছুই দেব না, আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, যার কারণে কাঁচামরিচ পানিগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো হালকা একটু কষিয়ে নেব পানিটার সাথে। মশলাটা কষে আসছে, এখন দিয়ে দিব আলু, সিম, বেগুন কেটে নেওয়া, কেটে ধুয়ে নিয়েছি আমি ভালো করে। মশলা কষানোর সময় কিন্তু আমি লবণ দিই নি, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এখন ভালো করে কষিয়ে নেব। তরকারিগুলো কষে আসছে, এখন একটু পানি দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। বাস আমি এতটুকু পানি দিয়ে নিলাম, এখন সিদ্ধ হওয়ার জন্য আরও 7 মিনিট অপেক্ষা করব। সবজিটা পাক উঠে আসছে, এই প্রথমে একটা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, এখন আর একটু ঘুরে দেব। দেখুন আমার সবজিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আলু, সিম, টমেটো সব কিছু সিদ্ধ হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে, আর অল্প একটু পানি আছে, থাকুক এই পানিটুকু। এখন করলা ভাজি করে নেব, সরষের তেল এবং রসুনের কোয়া, আর একটা কাঁচামরিচ তেড়া করে কেটে দিলাম। দেখুন রসুনগুলো একটু নরম হয়ে আসছে তেলের মধ্যে। এখন করলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দেব। সাথে দিয়ে নেব 1 চামচ লবণ, আর হালকা একটু হলুদ। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে নেব। রান্না করলাম, করলা ভাজি ভাজি করলাম রসুন দিয়ে, মাছ দিয়ে মুগ ডাল এবং সবজি। বিকালে নাস্তা করতেছি, এর মধ্যে আছে রং চা, দুধ চা এবং দুধ। দুধটা হচ্ছে আবার রং চাটা হচ্ছে আবার আবুর, আর দুধ চাটা হচ্ছে আমার। আর তরমুজ আছে এখানে, যে খায় খাবে। বাজার সম্পর্কে আবার আব্বু কিছু বলতে যাচ্ছে, আপনাদেরকে কিছু মেসেজ দিবে, আশা করি মেসেজগুলো আপনারা পালন করবেন। আবার আব্বু কিছু বলতে চাও? দর্শক, বর্তমানে বাংলাদেশে নতুন করে 41 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মোট 17 জন মৃত্যুবরণ করেছে। সারা বিশ্বে করোনা ভাইরাস মহাপ্রবলভাবে
বৃদ্ধি পাচ্ছে। এই করোনা ভাইরাস থেকে আমরা পরিত্রাণ পেতে হলে, মুক্তি পেতে হলে আমরা আমাদের সচেতন হতে হবে, সকলকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করি এবং মাস্ক ব্যবহার করি। আপনি বাঁচুন এবং অপরকে বাঁচান। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে